আসসালামু আলাইকুম। আমি এখন রান্না করব খুব মজার একটা খাওয়া, এটা হচ্ছে ফকিরনির শাহী পোলাও রান্না। মানে শাহী পোলাওটা রান্না করব একটু ফকিরনি স্টাইলে। আমি যেহেতু ফকিরনি, আমার অত কিছু দিতে পারবো না, তারপরও যা যদ্দুর পারি আর কি, চিন্তার কারণ নাই। টাইটেলটাকে দেখে একটু আশ্চর্য হয়েছে, কিন্তু সত্যি কথা টাইটেল লিখতে তো ক্ষতি নাই। তো সেই জন্য আমি এখানে একটু তেল নিচ্ছি এক টেবিল চামচের মতো, তার মধ্যে কতগুলা পেঁয়াজ কুচি দিব। এগুলো হচ্ছে আমার একদম সাদা পেঁয়াজ একটা পাইছিলাম আমি, বাংলাদেশে বোধহয় নতুন শুরু হয়েছে, একদম ধবধবা সাদা। খেয়াল আপনি মাইকা বোধ হয় চাষ করছিল আর কি, ওই পেঁয়াজ, যে কোনো পেঁয়াজ দিলেই হয়, ওটাকে একটু ভাজবো। একই সাথে আমি এখানে চারটা এলাচ নিচ্ছি, দুই তিন টুকরা দারচিনি ভেঙে নিচ্ছি, আর তিন চারটা তেজপাতা নিচ্ছি, ওগুলাও দিয়ে দিই। এই পোলাও রান্নাটা তুলনামূলক সহজ, কোনো কষানো টষানো লাগে না, কোনো ভাজা টাজা লাগে না তত আর কি। যাই হোক, এখন আমি পেঁয়াজটাকে একটু নরম করে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে গেলেই, মানে কাঁচাভাবে কাঁচা গন্ধটা চলে গেলেই কিন্তু বেরেস্তা হবে না। দেখেন পেঁয়াজ লাল হয় নাই এখনও, কেবল লাল হওয়ার চেষ্টা করতেছিল একটা অপচেষ্টা। এর মধ্যে আমি এক টেবিল চামচ বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম, যা বাদাম হাতের কাছে ছিল মিলে বেটে নিলাম আর কি, এক চা চামচ করে আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে দিব। এটা ভাজা টাজার তেমন কোনো দরকার নাই। এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে, আমি দুই কাপ চালের পোলাও তৈরি করব, সেই জন্য আমি একটু পানিটা গরম করতে দিচ্ছিলাম। এখানে তিন কাপ পানি আছে, তিন কাপ পানি এর মধ্যে দিয়ে দিব। পানিটা এখনো পুরো গরম হয় নাই, তারপরও দিয়ে দিলাম, এর মধ্যে গরম হয়ে যাবে। আর আধা কাপ দুধ দিয়ে এটাকে বলকে আনবো। পানিটা ফুটে উঠলেই আমি এর মধ্যে দিব হচ্ছে দুই টেবিল চামচের মতো গুঁড়া দুধ, মানে টেবিল চামচ না কিন্তু অনুমানে দিলাম আর কি, কম বেশির অসুবিধা নাই, আমি খাবো, চিন্তার কারণ নাই। আর স্বাদ মতো লবণ, আর স্বাদ মতো লবণ একটু নেড়ে দিই। এখন এর মধ্যে আমি দিব হচ্ছে দুই কাপ কালি জিরা, বাংলাদেশি পোলাও চাল আমি ধুয়ে রেখে দিছি অনেকক্ষণ, বোধহয় শুকায় গেছে, বেশ ভালোই শুকায় গেছে। এইটা দিয়ে একটু ঢেকে দিব, পানিটা যাতে কমে চালটা দেখা যায় আর কি। যখন মোটামুটি চালটা শুকা যাবে, মানে এই যে উপর থেকে দেখা যাচ্ছে, তখন আমি এর মধ্যে কয়টা কাঁচা মরিচ দিয়ে দিব। বুকটা ভাইটা যাইতেছে, তারপরও প্রায় পৌনে এক টেবিল, আধা টেবিল চামচ একটু বেশি ঘি ছিটায় দিব। ফকিনে দিতে তবু তো আমার কি স্বাদ ছাড়দালার নাই। একটু কুচি করা গাজরও দিয়ে দিব, একটু যাতে কালারফুল হয় আর কি, একটু মিশায় দিই। পানিটা প্রায় শুকায় গেছে, এখন আমি এটাকে ঢাকা দিয়ে পাশে একটা তাওয়া গরম দিছিলাম, এই তাওয়াটাকে এর উপরে এনে দিব। এর মধ্যে এটাকে বসায় আমি জালটা সবচেয়ে কমায় 15-20 মিনিটের জন্য দমে রাখবো এটাকে আর কি, ওর মধ্যেই যা হওয়ার হয়ে যাবে। তো অনেকে যাদের অভিজ্ঞতা আছে তারা মানে নিচে তাওয়া না দিলেও হয়, কিন্তু আমি রিস্ক নিতে চাই না। যদিও ননস্টিক ফ্রাইপ্যানে অনেকে বলে যে 17-18 মিনিট রাখলে খুব কম তাপে এমনি হয়ে যায়, তা আমার অভিজ্ঞতা নাই, আমি এটা করলাম না, আমি সেই জন্যই তাওয়া দিলাম। কারণ তাওয়া দিলে তাওয়াতে হিটটা কন্ট্রোল থাকে, খুব অভিজ্ঞ না হইলে কতটুকু কমাইতে হবে সেটা কন্ট্রোল করা একটু মুশকিল। তাওয়াটা হিটটা চতুর্দিকে সমানভাবে লাগে। 7-8 মিনিট পরে আমি এর মধ্যে দিব কতগুলা কিশমিস, 4-5টা আলু বোখারা, একটু গোলাপ জল দিয়ে এটাকে ভালো মতো উল্টায় পাল্টায় মিলাই দিব। এখনই শেষ নাড়াটা দিতে হবে, এখনও পোলাগুলা হয়েছে বেশ ঝরঝরাই, আর এরপরে নাড়লে হালুয়া হয়ে যাবে। দিয়ে এটাকে শেষবারের জন্য ঢেকে দিব, আঁচটা খুবই কমে আসে তাওয়ার উপরে, কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে ইনশাল্লাহ। প্রায় 10 মিনিট পরে দেখি কি অবস্থা, হ্যাঁ হয়ে গেছে প্রায়। উপরের অল্প একটু যেটা শক্ত আছে আমি চুলাটা একচুয়ালি বন্ধ করে দিই একবার, আর একটু উল্টা দিই নিচেরগুলার সাথে, যাতে এগুলা উপরটা নিচে চলে যায়, নিচেরটা উপরে চলে আসে। যে দেখেন নিচেরগুলো একদম ঝরঝরা হয়ে পুরা শিখবে, উপর নিচটা খালি একবার উল্টায় দিই। আর দেখেন পোলাওগুলো এত নাড়ার পরে মোটামুটি একদম ঝরঝরা আছে, হ্যাপি জোশ। ছ
চুলা বন্ধ করে দিছি এই গরম তাওয়ার উপরই, এটা থাক আরো 8-10 মিনিট, তারপরে বেড়ে দেখাচ্ছি। হয়ে গেল আমার ফকিনি শাহী পোলাও, এখন আমি এগুলা বেড়ে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন একদম ঝরঝরা, জায়গা ছিটে বেটে পড়ে গেল, অসুবিধা নাই। এখন আমি উপর দিয়ে, আমার বেরেস্তা করা ছিল, আমি বেরেস্তা করে মোটামুটিভাবে এই একটা মানে কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দিই, এটা 2-3 মাস এমনি থাকে, খুব ভালোই থাকে। সেই বেরেস্তাগুলো একটু উপর দিয়ে ছিটাই দিই, দেখতে যাতে সৌন্দর্য লাগে। দেখেন কত সহজে হয়ে গেল আমার শাহী পোলাও, অনেকটা বিয়ে বাড়ির স্বাদ আসে এটার মধ্যে আর কি, গুঁড়া দুধ দেওয়ার জন্য। খুবই মজার, কোনো চাল ভাজাভাজির সিস্টেম নাই, কোনো কিছু নাই, মানে অনেক সময় বেঁচে যায় এটা করতে। ক্লোজ আপে আপনাদের দেখাই, এই যে দেখেন, তো চাল ভুনার কোনো দরকার নাই, অনেক সময় বেঁচে যায় এটা। সব কিছু দেখেন একসাথে পানির সাথে মিলায় তার মধ্যে পোলাও চালটা দিয়ে দিলেই হয়ে গেল। আর গুঁড়া দুধের জন্য এটা খুব সুন্দর একটা মানে বিয়ে বাড়ি টাইপের একটা ফ্লেভার আসে এর মধ্যে, খুবই মজার এই জিনিসটা। বানানো খুবই সোজা, ঝটপট বানায় ফেলা যায়, সর্বসাফল্যে 30 মিনিটের মতো লাগলো আমার। হ্যাঁ বিজোশ, খালি বানাইবেন আর তামাতামা করে খেবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, ইনশাল্লাহ আবার দেখা হবে, আল্লাহ হাফিজ।